আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাফিক্স আর্ট 66 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স আর্ট। আজকে আমার প্রথম ক্লাস শুরু, আজকে টিউটোরিয়াল দিয়ে শুরু করব। তো আমি আপনাদেরকে তার আগে কিছু কথা বলে নিতে চাই। এর আগে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি যে আসলে গ্রাফিক্সটা কোন জায়গায় আপনি ব্যবহার করলে আপনি ইনকাম করা শুরু করবেন, তো সেই টিউটোরিয়ালটা আপনাদেরকে অবশ্যই দেব, অবশ্যই দেখবেন। সেই টিউটোরিয়ালটি আমি আমার চ্যানেলে অবশ্যই দেব, সেটি অবশ্যই দেখবেন। অবশ্যই এই ভিডিওর নিচে আমি সেই ভিডিওর লিঙ্কটি আমি এখানে দিব। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে যে কয়েকটি কথা বলে নেব আপনাদের কাছ থেকে, আমি যেখানে লিখছি আর্নিং টু গ্রাফিক্স, আসলে গ্রাফিক্সটা যেমন অফলাইনে যেমন চাহিদা, অনলাইনে চাহিদাটা তার থেকে 4 গুণ বা 6 গুণ বেশি। আমরা অনেকেই জানি না যে আসলে গ্রাফিক্সের চাহিদা, মানে হ্যাঁ আমরা জানি যে লোকাল প্রেসই অনেক বেশি, আসলে লোকাল প্রেসে যেমন চাহিদা, অনলাইনে আমরা যখন যাব তার থেকে বহু বহু গুণ চাহিদা বেশি। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে করে খাচ্ছে, অথবা কেউ গ্রাফিক্স শিখে ঘরের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারে। আর একটা কথা বলতে চাই, যারা গ্রাফিক্সে যারা প্রফেশনাল হবে, এমনও কি হতে পারে আল্লাহ তাআলা তার কপাল খুলে দিতে পারে যে গ্রাফিক্স তাকে তার লাইফ সেটেল করে দিতে পারে। এই জন্য অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে আমি আমার ভিডিও শোতে রাখতে চাই। আপনারা যদি চান যে আমি অনেক বড় হব বা আমি গ্রাফিক্স শিখব, অবশ্যই আমার টিউটোরিয়াল, সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আমি আশা করি আপনি মোটামুটি এক্সপার্ট হবেন গ্রাফিক্সে, আর আপনি যদি একটু চাহিদা করেন তাহলে তো আপনাদের সব কিছু সম্ভব। তো কোন কোন সাইটে ইনকাম করবেন সে টিউটোরিয়ালের লিঙ্কটি এখানে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তারপরে আমি বলবো বেটার স্কিলস, বেটার জব, বেটার লাইফ। আপনি যদি আপনি যদি গ্রাফিক্সের উপর খুবই দক্ষতাবান হন, একজন প্রফেশনাল হতে পারেন, তাহলে বেটার স্কিলস, আপনার স্কিলসটা হয়ে গেল, তাহলে আপনার জন্য একটা ভালো জব হবে। আর আপনি যদি একটা ভালো জব পেয়ে যান তাহলে আপনার লাইফ সেটেল, বেটার লাইফ। ওকে, যদি আপনার বিশ্বাস না হয়, ভংচাউজি মনে হয় যে আপনার দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু থাকে, তাহলে আপনি একবার ফলো করবেন যে আসলে যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের দিকে আপনারা তাকাবেন, আসলে তারা কোন অবস্থানে আছে, খালি এতটুকু চিন্তা করবেন, তাহলেই আপনি আপনার কোশ্চেন, যে কোশ্চেনটা আমাকে করবেন সে কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি কি দেখাবো। আমি গ্রাফিক্স কাজ করার জন্য আমি 4টা সফটওয়্যারের কাজ দেখাবো। তো প্রথম নম্বর সফটওয়্যারটা দেখাবো, এখানে দেখাবো আমি 4টা সফটওয়্যারের কাজ দেখাবো। তার মধ্যে আমি আজকে 2টি সফটওয়্যারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। এই 2টি দিয়েই মোটামুটি অনেক কাজ করা যায়, কিন্তু আর 2টি আমাদের পাশাপাশি লাগে, সেই 2টি আমি দেখাবো। তো আসলে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সব কিছুই করা যায় এবং অনেক কিছুই হয়। যদি আপনি এই 2টো ভালো করে শিখতে পারেন আপনিও প্রফেশনাল হতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমে ইলাস্ট্রেটরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আমরা ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অবশ্যই আমাদের কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো যেটাই থাকুক না কেন, আমরা সেখানে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল করে নেব। এই সফটওয়্যারটা যদি না থাকে অবশ্যই অবশ্যই আপনারা বাজার থেকে একটা সিডি করায় কিনবেন, ক্রয় করবেন, অথবা নেট থেকে নামাবেন। নামানোর পর আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন, তারপরে ফটোশপটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমি আজকে আপাতত দেখাচ্ছি যে পুরাতন ভার্সনেই দেখাচ্ছি, নতুন ভার্সনে দেখাবো। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি আমার উইন্ডোতে এটা ইনস্টল করা আছে, আমি এটাকে জাস্ট অফেন করলাম। অফেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন, এটাকে বলা হয় স্টাইল বার, এটাকে বলা হয় মেনু বার, এটাকে বলা হয় টুল বক্স, যেটাকে বলা হয় বক্স, বাউন্ডিং বক্স, আর এটাকে বলা হয় প্যালেটস বক্স। তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেস দেখার পর যেটা আমাদেরকে করতে হবে,
যাই হোক, যেটা আমাদেরকে করতে হবে এখন, আমরা যেটা করব সেটা এখন কি করব, আমরা জাস্ট আমরা কাজ করব, তাই তো? তো আমি আরেকটা চ্যাপ্টারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার পরে আমি কাজ শুরু করব। তারপরে আমরা এখানে লিখছি যে অ্যাডোবি ফটোশপ, জাস্ট অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। অবশ্যই ইনস্টল করতে পারবেন, এই লেভেলে যদি না পারেন তাহলে তো কোনো কথা নয়, বুঝবেন না। তো বন্ধুরা, আমি জানাতে চাচ্ছি যে অ্যাডোবি ফটোশপটা অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। করার পর অ্যাডোবি ফটোশপ ওপেন করবেন, ওপেন করার পর অবশ্যই এরকম একটি আপনি উইন্ডো দেখতে পারবেন। উইন্ডোর এটা হচ্ছে স্টাইল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে বাউন্ডিং বক্স, এটা হচ্ছে কালার প্যালেটস, এটা এগুলোকে প্যালেটস বক্স বলা হয়। তো বন্ধুরা, আমরা জাস্ট আমি দুটি সফটওয়্যারের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। আজকে আমি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতে চাই। তো ইলাস্ট্রেটরে আসলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আসার পর জাস্ট আমাদেরকে কাজ করার একটা জায়গা তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ নিউ আসবেন, নিউ আসবেন, অথবা কন্ট্রোল এন দেবেন, কন্ট্রোল চেপে এন দেবেন। এন দেওয়ার পর আপনাকে নেম কি নেমে আপনি এই কাজের জায়গাটা কি নামে করতে চাচ্ছেন, যেমন আমি দিলাম আর এ কে আই পিইউ এল, রাখি ভুল, ডাবল সিক্সটি দিলাম। হ্যাঁ, ওকে। আমার সাইজ, আমি কোন সাইজের আসলে কাজ করব সেই সাইজটা নির্ধারণ করতে বলতেছে, জাস্ট এফোর করে দিলাম। এখানে ইউনিটস মানে কিসের মাধ্যমে, আপনি কিসের মাধ্যমে দেখতে চান, পয়েন্ট বা ইঞ্চি, তারপরে আছে এখানে মিলিয়ন্স, তারপর বিভিন্ন পিকজেল, হা হ্যান ত্যান সব দেওয়া আছে। তো আমি ইঞ্চিতে দেখতে চাই, আমরা ইঞ্চি ভালো বুঝি, আমরা ইঞ্চিতে দেখতে চাই। তাহলে এফোর হাইট, হুইট হাইট এবং হুইট এত, আমি কি মানে ওরিয়েন্টেশন কোন কোন মানে কোন দিকে নেব, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, আমি পোর্ট্রেটই থাক, ল্যান্ডস্কেপ আমাদের করার দরকার নেই। আর অবশ্যই মাথায় রাখবেন, আমরা ইলাস্ট্রেটর কাজ করার জন্য CMYK কালার দ্বারা আমরা কাজ করব, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক কালার, ওকে। এখানে আরও একটা অপশন আছে RGB কালার, এটাকে হচ্ছে 3G RGB কালার, রেড গ্রিন ব্লু কালার, এটাতে আমরা কাজ করব না, আমরা জাস্ট CMYK কালার দ্বারা যখন আমাদের এই এটাকে আমরা সুন্দর করে সাজাতে পারলাম তখন জাস্ট আমরা ওকে দেব, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি আর একটি কথা বলতে চাই যে আমাদের আমার ভিডিওটি একটু দীর্ঘ হবে, লম্বা হবে, অন্যদের মতো শর্ট ভিডিও আমি করব না, তার কারণ শর্ট ভিডিও টার্গেট থাকে যে আসলে ভিউয়ার্স জমানো, ভিডিওটা জাস্ট তাদের কাছে পাবলিশ করা, ভিডিও জাস্ট তারা দেখবে, আমার কিছু ইনকাম হবে, এরকমটার জন্য আমি নয়। আমি জাস্ট আপনাদের কাজ শেখানোর জন্যই বলবো, এই জন্য আমার ভিডিওটা একটু একটু বড় হলেও আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে একটি জায়গা তৈরি হয়ে গেছে কাজের জন্য। এই যে আমি মাউস 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 দিয়ে এবং ট্যাব বাটন চেপে স্পেস বাটনটা চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করতে পারতেছি, মাউস দিয়ে ড্র্যাগ করতে পারতেছি, অথবা খালি মাউস মাউস দিয়ে আপনি ড্র্যাগ করতে পারবেন না, ঠিক আছে? দেখুন আমি সরাইতে পারতেছি, যে সরাসরি করতেছি এটাকে বলা হয় আর্টবোর্ড। আমরা এই আর্টবোর্ডটা চাইলে আমরা এখান থেকে হাইট করে দিতে পারি, দেখেন হাইট আর্টবোর্ড, এখান থেকে আমরা চাইলে এই বোর্ডটাকে হাইট করে দিতে পারি কাজের সুবিধার জন্য। আর বাইরের যে সাদা অংশটা আমরা দেখতে পারতেছি, দেখুন জুম আউট করতেছি আমি, বাইরে যে সাদা অংশটা দেখতে পারতেছি এটা 200 কি 140 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের কাজের এরিয়া, এটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। এইটি হচ্ছে ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটরের উইন্ডো, এবং আমরা ইলাস্ট্রেটরের কাজ কাজের জায়গাটুকু আমরা আমি দেখাই দিলাম। তো বন্ধুরা, আসলে বাস্তবে একটি কাজও দেখাবো আপনাদেরকে, তার আগে আরেকটু পরিচয় করে দেই। দেখুন একই অবস্থা অ্যাডোবি ফটোশপ, এখানে আমরা অথবা কন্ট্রোল এন অথবা ফাইল মেনু থেকে
নিউ। ওকে, আসার পর এখানে জাস্ট আপনি আপনার নামটা দিবেন। আমি আমার নাম দিব অবশ্যই। আমি আমার নাম দিলাম। এখানে আবার বলছে কাস্টম, আপনি সাইজের কথা উল্লেখ করছে, অবশ্যই আমি এফোর দিব, যেহেতু আপনাদেরকে দেখাবো। আপনার যা যে মাপ লাগবে সে মাপ করে নেবেন। এফোর আমরা ইঞ্চিতে দেখব। রেজুলেশন অবশ্যই দিবেন। আমরা অ্যাডোবি ফটোশপে আমরা জাস্ট 8 GB কালারই কাজ করব। বিট আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, সাধারণত 8 বিটেই ভালো। এখান থেকে চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারেন, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ছাড়া কাজ করার জন্য ট্রান্সপোর্ট এবং ব্যাকগ্রাউন্ড ছাড়াও হোয়াইট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করে কাজ করতে পারবো আমরা। ওকে, তো এখানে আমি এফোর করে দিলাম। ওকে, দেখুন আমার উইন্ডো ওপেন। ঠিক আছে, তো ফটোশপ দিয়ে আসলে ফটোশপের কাজটা হচ্ছে রাস্টার জাতীয় কাজ, যেটাকে আমরা পিক্সার বলি, পিকজেল বলি, সেই ধরনের কাজ। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আমরা ভিক্টরের কাজগুলো করে থাকি। আমরা যতই জুম আউট, ইলাস্ট্রেটর হচ্ছে যে কাজটা করব, আমরা যতই জুম আউট করি না কেন সেটা ফাটবে না কখনোই। আর ফটোশপে যে কাজটা আমরা করি পিকজেল, সেটা যে আমরা যে যে মাপ অনুযায়ী দিব সেই মাপের বাইরে গেলে সেটা ফেটে যাবে, দাগ দাগ হবে, খারাপ লাগবে। তো আমি একটু কাজ করছি, সেই কাজগুলো থেকে আপনাদেরকে কিছু কাজ দেখাতে চাই। যেমন দেখুন, এই পিকচারটা তৈরি করছি, এরকম একটা পিকচার ছিল, এই পিকচার থেকে এই পিকচার করছি, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। বুঝতে পারছেন বন্ধু, বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন তারপরে আমি একটি ব্যানার তৈরি করছি, ওয়াজ মাহফিলের ব্যানার তৈরি করছি, এটা করছি আমি ইলাস্ট্রেটর দিয়ে। তারপরে দেখুন বন্ধু, শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আরেকটি ব্যানার দেখুন, এটা আবার অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটার মাধ্যমে এই ব্যানারটা তৈরি করছি, পোস্টারটা তৈরি করছি। তারপরে এটা শুধুই করছি ইলাস্ট্রেটরস, এটা হচ্ছে ফটোশপের কাজ বন্ধুরা। প্রিয় বন্ধুরা দেখুন, এভাবে আমরা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরস থেকে এভাবে আমরা কাজ করব। তো আমি সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি আজকে আমার প্রথম ভিডিওর মাধ্যমে ইলাস্ট্রেটরস এবং ফটোশপ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমি আমার প্রথম পর্ব ছিল এটা, দ্বিতীয় পর্বে আমি ইলাস্ট্রেটরস দিয়ে শুরু করব এবং ইলাস্ট্রেটরসের ভিজিটিং কার্ড দেখাবো। তো ভিজিটিং কার্ড অবশ্যই কীভাবে বানাবেন, কীভাবে কালার করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে সেটা আপনারা চাইলে প্রেস থেকে বাইর করবেন, সে সম্বন্ধে সব কিছু জ্ঞান দিব আমি অবশ্যই বন্ধুরা, অবশ্যই আপনারা দেখবেন সেটি, অবশ্যই সেটি অবশ্যই দেখবেন। তো এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।